শুরুতেই সংবাদ শিরোনাম, চীনের সাথে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত। লাদাখে ভারতের 1000 বর্গ কিলোমিটার এলাকা চীনের দখলে। উত্তপ্ত লাদাখ, সিকিম সীমান্তে রেড অ্যালার্ট জারি ভারতের। চীনের সঙ্গে উত্তেজনা, পূর্বাঞ্চলীয় সীমান্তে শূন্য বৃদ্ধি ভারতের। এবং সবশেষ থাকছে লাদাখের সংঘাত, ভারতীয় সেনার গতিবিধির উপর নজর রাখার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লাদাখ সীমান্তে ভারতের স্পেশাল ফোর্সের তিব্বতীয় বংশোদ্ভূত এক সেনা নিহত হয়েছেন। তিব্বতের এক সংসদ সদস্যের বরাতে বার্তা সংস্থা AFP এই তথ্য জানিয়েছেন। চীনা সেনাদের সংঘর্ষে ওই সেনা নিহত হন, তবে সংঘর্ষে হতাহতের কথা আনুষ্ঠানিকভাবে চীন বা ভারতের পক্ষ থেকে বলা হয়নি। তিব্বত পার্লামেন্টের সংসদ সদস্য নামগিয়াল দুলগান লাগিয়া বার্তা সংস্থা AFPকে বলেন, শনিবার রাতের সংঘর্ষে ভারতের স্পেশাল ফোর্সের তিব্বতীয় বংশোদ্ভূত এক সেনা নিহত হয়েছেন, তবে তিনি ওই সেনার নাম পরিচয় জানাননি। শনিবার রাতে তারপরও সোমবার আবারও লাদাখ অঞ্চলে দুদেশের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে বলে পরস্পর অভিযোগ করেছে। উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে ভারত এবং চীনের মধ্যে লাদাখ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দুই মাস আগে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত 20 ভারতীয় সেনার মৃত্যু হয়। চীনের দখলে লাদাখের 1000 বর্গ কিলোমিটার ভূমি। ভারতীয় এই সীমান্ত নিয়ে প্রতিদিন নতুন নতুন করে খবর আসছে আর উত্তেজনা বাড়ছে। একদিকে ভারতীয় পক্ষ থেকে হুমকি, অন্যদিকে চীনের সৈন্যদের একের পর এক ঘাঁটি স্থাপন এবং এলাকা দখল চলছেই। নেহরুন হিন্দি চিনি ভাই ভাই থেকে মমলপুরমের সমুদ্র সৈকতে মোদি জিনপিং আলাপচারিতা কিছুতেই কাটেনি দুদেশের সীমান্ত জট। দুপা এগিয়ে এক পা পিছানোর নীতিতে অটল দুই দেশ। ড্রাগনদের উদ্দেশ্যে স্পষ্ট করে সম্প্রতি এক রিপোর্টে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছেন, লাদাখে প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চীন। সর্বভারতীয় সংবাদপত্র দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কেন্দ্রের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে গোয়েন্দারা। সেখানে বলা হয়েছে, লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার আগ্রাসন চালিয়ে যাচ্ছে চীন। এ পর্যন্ত প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে তারা। গত এপ্রিল মাস থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সৈন্য এবং হাতিয়ার মজুত করা শুরু করেছে চীনা ফৌজ। বিশেষ করে দেবসাং প্লেন অঞ্চলে পেট্রোলিং পয়েন্ট 10-13 পর্যন্ত প্রায় 900 বর্গ কিলোমিটার দখল করে রেখেছে চীন। গালোয়ান উপত্যকায় 12 থেকে হট স্প্রিং এলাকায় 12 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চীনা বাহিনী। শুধু তাই নয়, প্যাংগং লেক বরাবর ফিঙ্গার 1 থেকে ফিঙ্গার 8 পর্যন্ত বরাবর টহল দিতে এসেছে ভারতীয় ফৌজ। তবে চীনের দাবি, ফিঙ্গার 8 থেকে ফিঙ্গার 4 পর্যন্ত তাদের এলাকা, ফলে সংঘাত বাড়ছে দুই বাহিনীর মধ্যে। গত মে মাসে ওই এলাকায় আচমকায় ভারতীয় জওয়ানদের উপর লাঠি এবং পাথর নিয়ে হামলা চালিয়েছে চীনা সেনা। সেনা সূত্রের খবরে বলা হয়েছে, ওই ঘটনার পর থেকেই প্রচুর সেনা মোতায়েন করেছে তারা। শুধু তাই নয়, ফিঙ্গার 4 থেকে আর ভারতীয় জওয়ানদের টহল দিতে দিচ্ছে না চীনারা। বর্তমানে ওই ফিঙ্গার 4ই কার্যত সীমান্ত হয়ে দাঁড়িয়েছে। এহেন পরিস্থিতিতে গত 29 আগস্ট এবং 30 আগস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করেছে চীনা সেনা, ফলে ওই এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে সংঘাত থামাতে ওই ঘটনার পর চুশল বর্ডার মিটিং পয়েন্টে ব্রিগেড কমান্ডার স্তরে বৈঠক হয় দুদেশের মধ্যে। লাদাখে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে আছে যে যে কোনো সময় চীন এবং ভারতের মধ্যে ফের সংঘাতের সৃষ্টি হতে পারে। এরই মধ্যে গত 7 দিনে পরপর দুইবার মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় দুদেশের সেনাদের মধ্যে। প্রথম দিন সামান্য সংঘাত হলেও দ্বিতীয় দিন তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েনি বলেই খবর পাওয়া যায়। এদিকে ভারত চীন সীমান্তবর্তী প্রতিটি অঞ্চলে হাই অ্যালার্ট জারি করে রেখেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলমান উত্তেজনার মধ্যে পরস্পরকে দায়ী করেছে ভারত এবং চীন। ভারতের গোয়েন্দা সূত্রের দাবি, পূর্ব লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে উত্তর পূর্ব ভারতের চীন সীমান্তে বড়সড় আক্রমণ চালাতে পারে চীন। গত 29 আগস্ট রাত থেকে 30 আগস্ট ভোর পর্যন্ত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে সংঘাত হয়েছিল ভারত এবং চীনের সেনার মধ্যে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 31 আগস্ট একই ঘটনা ঘটেছে, তবে এবারে হাতাহাতি হয়নি। ওই দিন ভারতীয় সেনাকে প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে ঘিরে ধরেছিল চীনের সেনারা। উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হলেও কমান্ডারদের নির্দেশে দুই পক্ষই সরে যায়।
ভারতের দাবি, চীন অন্যায্যভাবে দক্ষিণ প্যাংগং এলাকায় ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করছে। কিন্তু দিল্লিতে চীনের দূতাবাস অত্যন্ত কড়া ভাষায় যে বিবৃতি জারি করেছেন তাতে বলা হয়েছে ভারতীয় সেনা চীনের এলাকা দখল করে বসে আছে, যা ভারত এবং চীনের সীমান্ত চুক্তির বিরোধী। অবিলম্বে ভারতীয় সেনাকে ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবি করছে চীন। তবে বিশেষজ্ঞদের মতে নেপালের ওলি সরকারকেও সঙ্গে রাখছে চীন, তাই উত্তরখানের কালাপানি অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ওই অঞ্চলকে সম্প্রতি নিজেদের মানচিত্র দেখিয়েছে নেপাল। কালাপানি অঞ্চলে ভারত, চীন এবং নেপালের ত্রিমুখী সীমান্তও রয়েছে। চলতি বছরের জুনে পশ্চিম আঞ্চলীয় লাদাখ সীমান্তে পারমাণবিক অস্ত্রধারী চীনের সঙ্গে সংঘর্ষের পর এবার পূর্বাঞ্চলের অরুণাচল সীমান্তে সৈন্য বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের সরকারি এক কর্মকর্তা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে ভারতীয় ওই কর্মকর্তা। ভারতের সীমান্তের পশ্চিম আঞ্চলীয় গত জুনের ওই সংঘর্ষ ছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস। এই সীমান্ত উত্তেজনা প্রশমনের কোনো আলামতই দেখা যাচ্ছে না, বরং গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তে দুদেশের সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশের আনজুও জেলার সামরিক বাহিনীর তৎপরতায় দুদেশের মাঝে সামরিক সংঘাতের সংখ্যা তৈরি হলেও ভারত সরকার এবং সামরিক বাহিনীর কর্মকর্তারা তা নাকচ করে দিয়েছেন। আনজুয়ানের প্রধান বেসামরিক কর্মকর্তা আয়ুষী সুদান বলেছেন, সামরিক উপস্থিতি অবশ্যই বৃদ্ধি করা হয়েছে, তবে বহিঃশত্রুর আক্রমণ নিয়ে উদ্বেগ থাকলেও নিশ্চিত কোনো তথ্য নেই। ভারতীয় সামরিক বাহিনীর একাধিক ব্যাটালিয়ন এই জেলায় অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। গত জুনে গালোয়ানে প্রতিবেশী চীনের সামরিক বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতে অন্তত 20 সৈন্য নিহত হয়। সেই ঘটনার কথা স্মরণ করে টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, গালোয়ানের সংঘর্ষের পর থেকে আনজোয়ে সামরিক বাহিনী মোতায়েন বৃদ্ধি করা হয়েছে, এমনকি তার আগে থেকেও এখানে সৈন্য বৃদ্ধি করা হচ্ছিল। ভারতের অরুণাচল প্রদেশকে চীন নিজেদের ভূখণ্ড তথা দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে থাকে। 1962 সালে চীন ভারতের পুরোমাত্রা সীমান্ত যুদ্ধে কেন্দ্র ছিল এই অরুণাচল। বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই অঞ্চলটি নিয়ে আবারও দুদেশের সামরিক সংঘাত হতে পারে। নতুন করে উত্তপ্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাদাখে ফের মুখোমুখি ভারত এবং চীনের সেনাবাহিনী। গোপনে ভারতের দিকে এগিয়ে আসার চেষ্টা লাল চীনের, আর তা প্রতিহত করতে সব রকমের প্রস্তুত ভারতীয় সেনা। দিল্লিতেও চলছে দফায় দফায় বৈঠক। এবার ভারতীয় সেনার উপর বিশেষ নজর রাখার নির্দেশ দিল নেপাল সরকার। নেপালের বাহিনী এই নির্দেশ দেওয়া হয়েছে। লিপু লেক অঞ্চলে ভারতীয় সেনার গতিবিধির উপর বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। উত্তরাখণ্ডে কালাপানি উপত্যকার উপর অবস্থিত এই লিপুলেখ, আর এই অঞ্চলে হলো ভারতের নেপাল এবং চীনের সংযোগ স্থল, তাই এই অঞ্চল নিয়ে চিন্তা রয়েছে নেপাল সরকারের। গত সপ্তাহে ওলি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে নেপালের আর্মিড পুলিশ ফোর্সকে ওই অঞ্চল মনিটর করার নির্দেশ দেওয়া হয়েছে। লিপুলেখে 44 ব্যাটালিয়ন NAPF মোতায়েন করা হয়েছে। লিপুলেখে লং রেঞ্জ প্যাট্রোলিং চালানোর কথা বলা হয়েছে ওই বাহিনীকে। ভারত চীনের সংঘাতে সেখানে পৌঁছে যেতে পারে এই আতঙ্কই রয়েছে নেপাল। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।